আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন, মহান রাব্বুল আলামিনের কাছে সব সময় এই দোয়াই রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই যথারীতি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি মাছের কালিয়া রান্না করে দেখাবো। অত্যন্ত মজাদার এই রেসিপিটি, কিভাবে সহজ উপায়ে আমি তৈরি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে আমার নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। কালিয়া করতে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি, চলুন এখন চলে যাই রান্নায়। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি 8টি, সেগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সেখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। অন্য মাছ দিয়েও আপনারা করতে পারেন, আমি রুই মাছ নিয়েছি। আর এই কয়েকদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি, কি হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। মাছগুলো মাখানো হয়ে গেল, এখন ভাজার জন্য আমি চুলায় একটি প্যান দিয়েছি। প্যানটা গরম হলে সেখানে কিছু তেল দিয়ে নিলাম, এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। আমার আসলে জ্বর হয়েছিল, শুধু আমার না, প্রথমে আমার ছেলের জ্বর হয়, তারপর একদিনের ব্যবধানে আমি আমার মেয়ে আমরা তিনজনই জ্বরে আক্রান্ত হয়ে যাই। এটা সাধারণ ভাইরাস জ্বর ছিল আর কি। তারপর তবে আল্লাহর অশেষ রহমত, ওই সময়তে আমার হাজব্যান্ড বাসায় ছিলেন, উনি ছুটিতে এসেছিলেন। শুক্র শনি তো এমনিতেই সাপ্তাহিক ছুটি, আর রবিবার মহরমের ছুটি থাকায় উনি 3 দিনের ছুটিতে বাসায় এসেছিলেন। ওই সময়ে আমরা তিনজনই অসুস্থ হয়ে পড়ি, ও আমার হাজব্যান্ড থাকায় আমাদের একটু কষ্ট কম হয়েছে, নতুবা আমাদের হয়তো আরও কষ্ট হতো। আল্লাহ এইভাবে আমাদেরকে যেমন অসুস্থ করে তুলেছে, তেমনি আমাদের আবার সেবা করার জন্য আমার হাজব্যান্ডও ঠিক ওই সময়ে বাসাতে ছিল, এটা আল্লাহর একটা অশেষ রহমত। যাই হোক, আমাদের সেবা শুশ্রূষা করে এখন আমার, তারপর আমার হাজব্যান্ডেরও জ্বর হয়, এখন আমরা চারজনই আল্লাহর রহমতে সুস্থ। আল্লাহ যেমন আমাদের চারজন খুব অল্প সময়ের মধ্যে চারজনকে অসুস্থ করে তুলে অসুস্থতা দিয়েছিলেন, আবার অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে আবার চারজনকে সুস্থ করে তুলেছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখনও ওখানে কিছু তেল ছিল, ওর মধ্যে আরও কিছু তেল দিয়ে আমি সেই তেলটা গরম হলে সেখানে 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে লাইট ব্রাউন করে ওখানে 2 টেবিল স্পুন দিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর 1 টেবিল স্পুন দিয়ে নিলাম রসুনের পেস্ট। আবার 1 টেবিল স্পুন দিয়ে নিলাম আদার পেস্ট। আমি দিয়ে আবার নেড়ে নিচ্ছি, কারণ নিচে যেন ধরে না যায়। আর আমি এটা মিডিয়াম হিটে করছি। এখন 1 টিস্পুন দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো,
নেড়ে নিয়ে আবার 1 টিস্পুন দিয়ে নিলাম মাছের মশলা। এটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 1 কাপ টমেটো পিউরি দিয়ে নিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে 1 কাপ দিয়ে নিলাম টক দই। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আবার 1 কাপ দিয়ে নিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিলাম, এটা শেষেও দিতে পারেন আপনারা, কিন্তু আমি এখনই দিয়ে নিলাম, কারণ আমার এই মাছের কালিয়াতে মরিচটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওই মরিচটা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আমি একটু আগে দিয়ে নিলাম। দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। আবার দিয়ে একটু উল্টে নিচ্ছি, কারণ মশলাগুলো যেন এই পাশেও ঢুকে যায়। তাই তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কিছু ধনে পাতা কুচি দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তারপর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মাছের কালিয়া রেডি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।